ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করাবার আইনি সুযোগ নেই, আইনমন্ত্রীর এমন বক্তব্য ঢা মিথ্যা, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণভবনে বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মালদ্বীপ রুটে দেশে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হলো ইউএস বাংলা এয়ারলাইন্সের। দেশটিতে থাকা প্রায় 1,00,000 প্রবাসী যাতায়াত সহজ সাধ্য হবে। জ্বালানির মূল্যবৃদ্ধি ও গাড়ি ভাড়া বাড়ার প্রভাবে চাল ও সবজি সহ নিত্যপণ্যের বাজার চড়া। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা রংপুর মহাসড়কে বাস চাপায় ইজি বাইকে 6 যাত্রী নিহত। রাজধানীর আদাবরের বাসা থেকে 3 বোন একসঙ্গে নিখোঁজ, তাদের 2 এসএসসি পরীক্ষার্থী। পরিবারের অভিযোগ, তারা টিকটকে আসক্ত ছিলেন। বিতর্কিত 3 কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আইন 3টি নিয়ে প্রায় 1 ধরে আন্দোলন করে আসছিলেন দেশটির কৃষকরা। 2022 সালে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিক কূটনীতিকভাবে বর্জন করতে পারে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এশিয়ান আর্চারি রিকার্ভ মিশ্র ইভেন্টে রৌপ্য পদক জয় বাংলাদেশের, স্বর্ণ দক্ষিণ কোরিয়ার। কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছেড়েছেন অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটার টিম পেইন। তাসমানিয়া ক্রিকেটের এক সাবেক নারী কর্মীকে নিয়ে সেক্সটিংয়ের অভিযোগ উঠেছে।